আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মে নাজমো ব্লগ। আজকে আপনাদের সাথে যা শেয়ার করব তা আপনারা ক্যাপশন থেকে বুঝতে পেরেছেন। আমি আজকে বাণিজ্য মেলা যাব, এই জন্য আমি কুড়িল বিশ্ব রোডে নেমেছি, আর এখান থেকে আমি বিআরটিসি বাসে উঠব। তো বিআরটিসি বাসে উঠে পড়েছি অলরেডি। আপনারা এখানে রাস্তা পার হয়ে নিতে পারেন যদি আপনারা ওই পারে থাকেন, আর বিকাশে পেমেন্ট করলে আপনারা 35 টাকা দিয়েই এই বিআরটিসি বাসে যেতে পারবেন। তবে আজকে শুক্রবার বলে আমি বিআরটিসি বাসে বিকাশে পেমেন্ট না করে এমনি নর্মালভাবে এসেছি, আর এখানে আমার 50 টাকা করে বিআরটিসি বাসের টিকিট লেগেছে। আপনারা চেষ্টা করবে দোতলা বাসে ওঠার জন্য। আমি যেহেতু এই নর্মাল বাসে উঠেছি 50 টাকা করে বিআরটিসির সাধারণ বাসগুলোতে, তো এখান থেকে আমাকে অটোতে যেতে হয়েছে, আর অটোতে আমার আরও 20 টাকা বেশি খরচ হয়েছে। এই জন্য আপনারা দোতলা বাসের টিকিটগুলো কাটবেন এবং 35 টাকা দিয়ে সোজাসুজি আপনারা বাণিজ্য মেলায় পৌঁছে যাবেন। তো বাণিজ্য মেলা গেটের কাছে আমি চলে এসেছি, আর আজকে হচ্ছে বাণিজ্য মেলার শেষ শুক্রবার, এই জন্য প্রচণ্ড ভিড় ছিল। আজকে বাণিজ্য মেলায় যে পরিমাণ ভিড় আছে সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। এত পরিমাণ ভিড় যে কোনো দোকানে বা কোনো শপে যে দাঁড়ানো যাচ্ছে না। তবে আমার ভিডিওটি আজকে যারা বাণিজ্য মেলাতে যেতে পারেনি তাদের জন্য, যারা এই পুরো মাসটিতে বাণিজ্য মেলায় আসার সুযোগ পাননি, তারা বাণিজ্য মেলায় কী কী স্টল বসেছে সেগুলো সম্পর্কে সাধারণ আইডিয়া নিতে পারেন। তো আজকে ছিল 26 তারিখ, আমি এখানে কয়েকটা জিনিস আসবাবপত্র দেখছিলাম, এছাড়া এখানে ফ্লাক্স ছিল। এই ফ্লাক্সগুলো খুবই ভালো, তবে এখানে একটু দাম বেশি বলে আমি এগুলোকে স্কিপ করে চলে গেছি। আর এদিকে একটু জামা কাপড়ের দোকান ছিল, তো সবগুলোই হালকা একটু দেখে নিলাম। প্রচণ্ড পরিমাণে নর্মাল দোকানের চেয়ে বা মার্কেটের চেয়ে একটু দাম বেশি। আমি এখানে কয়েকটা কম্বল দেখছিলাম, আর কম্বলগুলোর দামও মোটামুটি ভালোই আছে, তবে কালারগুলো খুবই সুন্দর। এখানে যে কম্বলগুলো রয়েছে এগুলো 4,000 থেকে 4,500 টাকার নিচে নেই। তো কম্বলগুলোর কালারগুলো আমার কাছে ভালোই লেগেছে। তো আপনাদের এরকম বাজেট থাকলে আপনারা এখানে দেখতে পারেন। এছাড়া এখানে অনেক ধরনের ব্যাগ রয়েছে, ব্যাগগুলোর দামও মোটামুটি ভালোই ছিল। তো এই ব্যাগগুলো দেখার পরে আমি একটু এদিকে বেডশিটের দোকানে ঢুকলাম, আর বেডশিটগুলো দেখছিলাম। এছাড়া এখানে পর্দা রয়েছে, তো পর্দাগুলো দেখছিলাম, পর্দাগুলো 3,500 টাকার উপরে। তো এগুলো এরপর আমি ভিতরে সব জিনিসই একটু টুকিটাকি দেখছিলাম। এদিকে থ্রি পিসের দোকান বসেছে, তো থ্রি পিসগুলার পাশে কুর্তি কাপ্তান সব ধরনের জিনিসই রয়েছে, আর পাশে বোরকার দোকান রয়েছে। আর এছাড়া এইখানে বাণিজ্য মেলায় 300 টাকার কয়েক ধরনের জুতাও দেখলাম, তো এগুলো আপনারা চাইলে নিতে পারেন, বার্মিজ জুতা। এছাড়া এদিকে আরও নানান ধরনের দোকান বসেছে, এছাড়া 130 টাকা করে কিছু দোকান বসেছে, সেগুলো আমার খুবই ভালো লেগেছে। আপনারা কম রেঞ্জের মধ্যে এগুলো দেখতে পারেন। এখানে খেলনার দোকান রয়েছে, আর এ পাশে রয়েছে 130 টাকার দোকান। এখানে যে জিনিসই নেন সেটা 130 টাকা করে নিতে পারবেন। তো এখানে অনেক ধরনের জিনিস আছে, যারা কম মূল্যের কিছু জিনিস নিতে যান তারা এখানে দেখতে পারেন। বিভিন্ন ধরনের খেলনাও পাবেন, এছাড়া বিভিন্ন ধরনের শোপিসও পাবেন 130 টাকা করে। তো এখানে এসে আপনারা এই জিনিসগুলো নিয়ে যেতে পারেন। এছাড়া এখানে চকলেটের দোকান রয়েছে, ললিপপের দোকান রয়েছে, এখানে বিভিন্ন ধরনের বার্মিজ আচারের দোকানও বসেছে, আর বিভিন্ন কাটারের দোকান বসেছে। এখানে বিভিন্ন ধরনের সবজি কাটারের দোকান রয়েছে, এখানে তারা কীভাবে দেখাচ্ছে কীভাবে আপনারা কাটবেন। তো 6টা থেকে 7টার একটি সেট পাওয়া যায়, তো সেটা তারা ভালোভাবে কেটে দেখাচ্ছে কীভাবে আপনারা কেটে নেবেন, আর এইভাবে আপনারা এখান থেকে এই প্যাকেজটি নিতে পারেন। খুব সহজেই আপনারা কীভাবে কাটবেন তারা এগুলোকে দেখিয়ে দিচ্ছে। তো আমি এই কাটারের দোকানে কয়েকবার গিয়েছি, আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে। অবশ্য এই কাটারের প্যাকেজটা আমার এর আগে নেওয়া হয়েছে, এই জন্য আমি আর এবার নিইনি। তো এই প্যাকেজে দেখতেই পাচ্ছেন যে আলু নিয়ে তারা কীভাবে কব রকমভাবে কেটে দেওয়া যায়, এছাড়া চিজ বানাতে পারবেন কীভাবে সেগুলো দেখাচ্ছে, এছাড়া ভাজি করবেন কীভাবে তাও তারা দেখিয়ে দিচ্ছে। তো একটা কাটার দিয়ে আপনারা বিভিন্ন রকম কাটারের কাজ করতে পারবেন, আর এই সবজি কাটারের জন্য এই কাটারগুলো অনেকেই ব্যবহার করে থাকেন। যদি পছন্দ হয় তাহলে বাণিজ্য মেলায় এসে শেষ মুহূর্তে নিয়ে যেতে পারেন। তো আজকে যেহেতু শুক্রবার ছিল,
মার্কেটে প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো এদিকে অনেক ধরনের কাঠের চেয়ার টেয়ার ছিল, আর এদিকে কাশ্মীরি শাল বিক্রি হচ্ছিল। তো আমি এখানে 130 টাকা করে যে জিনিসগুলো আছে সেগুলো দেখছিলাম। এই ছোট ছোট চামচ বা এই বড় চামচ একটাই 130 টাকা করে। এছাড়া সুন্দর সুন্দর গোল্ডেন কালারের চামচ আছে, তো আমি এখান থেকে কিছু সেট নিয়েছি। আর এখানে বিভিন্ন ধরনের স্যানিটাইজার আর অনেক ধরনের লোশন সেট রয়েছে, এগুলো আপনারা নিতে পারেন প্যাকেজ হিসেবে, কিছু টাকা আপনাদের এখানে সেভ হবে। তো আপনাদের এই প্যাকেজগুলো পছন্দ হলে চলে আসতে পারেন। মেলাতে আসার জন্য আপনারা চেষ্টা করবেন খুব সকাল সকাল চলে আসার জন্য। এদিকে লোশন, ফেস ওয়াশ, বিভিন্ন ধরনের জেল, অ্যালোভেরা জেল আছে। আর এদিকে ঘড়িগুলো দেখতে খুবই ভালো লাগছিল, তো ঘড়িগুলো আপনারা দেখতে পারেন। এখানে 400 বাজেটেও কিছু ঘড়ি আছে, ঘড়িগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা যদি সময় পান তাহলে অবশ্যই একবার বাণিজ্য মেলায় ঘুরে আসতে পারেন। তো আমি এখানে রুটি মেকারগুলো দেখছিলাম, এইগুলো আপনাদের 2000 টাকা করে পড়বে। তো রুটি বেলতে দেখতেই বেশি ভালো লাগে, এগুলো দিয়ে রুটি বেলতে আমার একটুও ভালো লাগে না, এই জন্য আমি এই রুটি বেলাটা কিনিনি। তো আমি এখানে দেখছিলাম বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, আর আমার চোখটা ছিল চায়ের এই কেটলিটির দিকে। এত সুন্দর কেটলি আর চামচগুলোও খুব সুন্দর, তো এগুলোই আমি দেখছিলাম। এছাড়া আরও নানান ধরনের জিনিস এখানে খেলনা পাওয়া যাচ্ছে, এগুলো 130 টাকার খেলনা। আর এই ম্যাটগুলো আমার কাছে চেয়েছিল 200 টাকা করে, তো আমি এগুলো নিইনি। এখানে অনেক ধরনের সুইট হোম পাওয়া যাচ্ছিলো, এগুলো খুব সস্তা। আর এখানে যে জিনিস নেবেন সেগুলো 150 টাকা করে। খুবই সুন্দর সুন্দর শোপিস ছিল এখানে। তো এখানে ব্যাগের দোকানের কাছে আসলাম, এখানে চটের বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে, ব্যাগগুলো দেখতে অসাধারণ। তো আপনারা যদি পছন্দ করেন তাহলে এগুলো দেখতে পারেন। এছাড়া এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, এগুলো 130 টাকা করে। তো আপনারা যে কোনো জিনিস নিতে পারেন এখান থেকে 130 টাকা করে। তো এই দোকানগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, সস্তার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস যার ইচ্ছা নিতে পারেন। তো আমি কাটার দোকানে আবারও চলে এসেছি। এখানে যিনি কাটারে কাটছেন, ইনি এখানকার না, উনি ইন্ডিয়ান সম্ভবত অথবা পাকিস্তানি। তো ওনার কথা শুনতেও ভালো লাগতেছিল আর ভিডিও করতেও ভালো লাগছিল। তো এই কাটারটার ব্যবহার কিভাবে করবেন সেটা সে বারবার দেখিয়ে দিচ্ছিল, সব রকম কাটারের ব্যবহারই সে দেখিয়ে দিচ্ছিল, কোনটা দিয়ে কিভাবে কাটবেন। এখানে টমেটোটাকে ছোট ছোট স্লাইস করে তিনি দেখিয়ে দিল। এরপরে আমি এখান থেকে চলে গেলাম সামনের দিকে। এখানে বিভিন্ন ধরনের খাঁটি মধু বিক্রি হচ্ছিল, আর বিভিন্ন ধরনের বিক্রি হচ্ছিল ব্যাগ, এছাড়া বিভিন্ন ধরনের জামা, আর এখানে ছিল বিভিন্ন ধরনের শোপিস। তো আমি এগুলো দেখছিলাম আর আমার খুবই ভালো লাগছিল। এইসব মেলায় ঘুরতে আমার খুবই ভালো লাগে, এই জন্য এখানে আসার সুযোগটা মিস করলাম না। আর সামনের দিকে কয়েকটা খাবারের দোকান রয়েছে, এখানে আপনারা মোরগ পোলাও পাবেন 140 টাকায়, যেটা আপনারা বাইরেও সেম প্রাইসে পেয়ে যান। তো এখানে মোরগ পোলাও অথবা চিকেনের এই আইটেমটি আপনারা খেয়ে দেখতে পারেন। অনেক ভিড় ছিল এই জন্য আমার খাওয়ার সুযোগ হয়নি, আমি এখানে সিরিয়াল ধরতে আর ভালো লাগলো না, এই জন্য আমি চলে গেলাম বাইরের দিকে। মোটামুটি মেলাটা ঘোরা শেষ, এই জন্য আমি এখন বিআরটিসি বাসে উঠে চলে যাব। এই জন্য এখানে আসার আগে আপনাদের টিকিটটা কেটে এখানে সিরিয়াল ধরতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা ভিড়। এরপরে আমি বাসে উঠে আপনাদেরকে বাকি ভিডিও দেখিয়ে দিচ্ছি। তো আমি দোতলায় উঠেছি, দোতলা থেকে খুব সুন্দরভাবে এই দৃশ্যগুলো দেখা যায়। আপনারা যদি সময় পান তাহলে চলে আসতে পারেন বাণিজ্য মেলায়। আসার সময় আমি বিআরটিসির দোতলা বাসে ওঠার জন্য এখানে আমি 35 টাকার টিকিটে চলে আসছি। তো খুব সহজেই আপনারা এখানে চলে আসতে পারেন, যারা ভ্রমণ করতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এছাড়া লাইক কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন ভিডিও দিলে সাথে সাথে দেখতে পারেন। আপনারা আমার পেজে নানান ধরনের বিভিন্ন টিপস পাবেন, এছাড়া রান্নার ভিডিও পাবেন, আর সব ধরনের ভ্রমণ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মেহনাজমো ব্লগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এছাড়া মেহনাজমো ব্লগে পেজ আছে, সেই পেজটিও আপনারা ফলো করে দিতে পারেন। আপনারা সার্চ করলে এই পেজটি পেয়ে যাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।